বড় দিন পালন করে খ্রিস্টানরা, এখানে অন্য ধর্মের লোকেরা পার্টিসিপেট করে না। হিন্দুদের আছে দুর্গাপূজা, ব্যাপকভাবে তারা আয়োজন করে। মুসলমানদের হচ্ছে ঈদ, ঈদুল আজহা, ঈদুল ফিতর। এই অনুষ্ঠানগুলি, এদের কথা হচ্ছে এগুলো সাম্প্রদায়িক অনুষ্ঠান। এই সাম্প্রদায়িক অনুষ্ঠানের মধ্যে এনারা হচ্ছেন অসাম্প্রদায়িক লোক, ওনারা সেকুলার মাইন্ডের লোক, পশ্চিমা ভাবাদর্শের লোক। ওনারা এ ধরনের সাম্প্রদায়িক অনুষ্ঠানের মধ্যে ওনারা স্বাচ্ছন্দ্যবোধ করেন না। এই জন্য নিজেরা একটা অনুষ্ঠান প্রবর্তন করতে চাচ্ছেন যেটা অসাম্প্রদায়িক হবে, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, ধর্মকে বিশ্বাস করে না এমন লোকেরাও গিয়ে সেখানে পার্টিসিপেট করবে। এই জন্যে তারা দিনটিকে বেছে নিয়েছেন পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের ঘাড়ে এই মঙ্গল শোভাযাত্রার মতাবলম্বীরা সওয়ার হয়েছে। মঙ্গল শোভাযাত্রা কিন্তু পয়লা বৈশাখের অংশ ছিল না। বৈশাখ নিয়ে একটা বিতর্ক তো আমাদের দেশে আগে থেকেই ছিল, পয়লা বৈশাখ নিয়ে মঙ্গল শোভাযাত্রাটাও খুব বড় একটা বিতর্ক সৃষ্টি করে প্রত্যেক বছরই। তো এবছর রমজান মাসে পয়লা বৈশাখ পড়ায় এই মঙ্গল শোভাযাত্রা নিয়ে বিতর্কটা বেশ আলোড়ন সৃষ্টি করেছে, এবং আমরা জেনেছি যে অনেকেই এই মঙ্গল শোভাযাত্রা বন্ধ করার জন্য হুমকি ধামকি দিচ্ছেন, এমনকি আইনি নোটিশও পাঠানো হয়েছে এটা বন্ধ করার জন্য। তো আমার জানার আগ্রহ হচ্ছে যে ইসলামের ফয়সালা কী। আপনি যে প্রশ্ন করলেন যে মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা নিয়ে ইদানিং ব্যাপক তর্ক বিতর্ক হচ্ছে। শুনলাম গত কয়েকদিন আগে আমাদের একজন আইনজীবী উকিল নোটিশ পাঠিয়েছেন এটা বন্ধ করার জন্য। এটা নিয়ে বিতর্কটা আবারও সামনে এসেছে। পয়লা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা এটা চালু হয়েছে কয়েক বছর থেকে, এতদিন ছিল না। গ্রামে গঞ্জে আমরা দেখতাম এই পয়লা বৈশাখ আমাদের পালন করা হতো, হিন্দু মুসলমান সকল ধর্মের লোকেরাই সেখানে মেলা বসত, মেলায় নানান ধরনের খেলনা উঠত, খাবার দাবার, মিঠাই, অনেক কিছু, অর্থাৎ আমাদের দেশীয় সংস্কৃতির একটা মিলন মেলা। হিন্দু মুসলমান উভয় ধর্মের অনুসারীদেরকে আমরা দেখতাম। আমরা জানতাম যে পয়লা বৈশাখ আমাদের বাংলা নববর্ষের একটা আঞ্চলিক উৎসব, এটা আমাদের একটা সংস্কৃতির একটা অংশ। আমরা সারা বছর ওয়েট করতাম, অপেক্ষা করতাম পয়লা বৈশাখ কবে আসে। কিন্তু আজকে ইদানিং দেখছি পয়লা বৈশাখের এই দিনটা মঙ্গল শোভাযাত্রা নামক আরেকটা অনুষ্ঠানে রূপান্তরিত হয়ে গিয়েছে। এটা কিন্তু এই ধরনের ছিল না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের কিছু স্টুডেন্ট মিলে তারা এটা কিন্তু চারুকলা থেকে শুরু হয়েছে এই মঙ্গল শোভাযাত্রা। জায়েজ না জায়েজ, পয়লা বৈশাখ নববৎস পালন করা এটা জায়েজ না জায়েজ, এটা নিয়ে আবার আমাদের আলেমুল্লাহ আমাদের মধ্যে পক্ষে বিপক্ষে নানান ধরনের রায়, ফতোয়া ইত্যাদি হচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও ইদানিং এটা নিয়ে খুব তর্ক বিতর্ক হচ্ছে। আপনি যে প্রশ্ন করলেন সেই প্রশ্নের আলোকে আমার কথা, ইসলামের সঙ্গে এটার সম্পর্ক কী? প্রথম কথা হচ্ছে ইসলাম সম্পর্কে আমাদেরকে একটা প্রাইমারি ধারণা নিতে হবে সবার। ইসলাম বলতে এখন আমরা যে ধর্মটা আমরা বুঝি, দীনুল হক। আল্লাহ তাআলা কোরআনে বললেন আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র দীন হচ্ছে দীনুল ইসলাম, মানে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আল্লাহর নিকট গ্রহণযোগ্য দীন। এখন ইসলামটা কী আসলে? আল্লাহ যুগে যুগে যে দীনটা পাঠিয়েছেন এটাই হলো ইসলাম। এখন শেষ নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এসেছেন আরবে। তিনি আরবের মানুষ, আরবি ভাষায় কথা বলতেন, আরবি সংস্কৃতি ওনাদের মধ্যে ছিল। যেমন আরবের মানুষ খেজুর খেতেন, ওনারাও খেজুর খেয়েছেন, রসুলের ফ্যামিলি ওনারাও খেজুর খেতেন, রসুলুল্লাহ খেজুর খেয়েছেন। তিনি আরবিতে কথা বলতেন, আরবি ভাষার মানুষ, কোরআন নাজিল হয়েছে আরবিতে। তো শেষ দিন, শেষ জীবন ব্যবস্থা ইসলাম, এটা সমগ্র মানব জাতির জন্য, তিনি সারা পৃথিবীর জন্য আল্লাহ রাসূল। ইসলাম সম্পর্কে এই প্রাইমারি ধারণাটা লাগবেই এটা নিয়ে উত্তর দিতে হলে। সারা পৃথিবীর মানব জাতির জন্য শেষ দিন, শেষ জীবন ব্যবস্থা, এটা হলো ভারসাম্যপূর্ণ, ওয়াসাতা, প্রাকৃতিক নিয়মের উপর প্রতিষ্ঠিত। এখন যেহেতু সমগ্র মানব জাতির জন্য শেষ দিন ইসলাম, দীনুল ইসলাম, পুরো মানব জাতি এটাকে ফলো করবে, অনুসরণ করবে, কাজে এখানে কোনো আঞ্চলিক কোনো কিছু মানুষের রুচি অভিরুচি, সংস্কৃতি, চিন্তা, ধ্যান, ধারণা ইত্যাদি ঢালাওভাবে কিন্তু ইসলাম নিষিদ্ধ করে নাই। ইসলাম একটা মানদণ্ড দিয়েছে মধ্যখানে, যেটা অশ্লীল, কুরুচিপূর্ণ,
মানব সমাজের জন্য ক্ষতিকর, আল্লাহ নাফরমানি করে এমন কিছু, বেহায়াপনার বিস্তার ঘটায়, মানব সমাজে মানুষে মানুষে ভ্রাতৃত্বের ঐক্যের শৃঙ্খলার বিঘ্ন সৃষ্টি করে, অর্থাৎ সমাজের মধ্যে বেহায়াপনা বিশৃঙ্খলার অনৈক্যের সৃষ্টি করে এমন ধরনের নিয়ম নীতি সিস্টেম বা সংস্কৃতি এই ইসলাম সেখানে নিষেধাজ্ঞা জারি করেছে। তাহলে ইসলাম একটা নীতিমালা দিয়ে দিয়েছে মধ্যখানে, সেটা কি? অশ্লীলতা হবে না, বেহায়াপনা হবে না, আদম সন্তানের মধ্যে নরনারীর মধ্যে স্বাভাবিক যে সভ্যতা ভব্যতা আছে মানব সমাজ পরিচালিত করার জন্য সেটার ব্যত্যয় হবে না, ঐক্য নষ্ট হবে না, শৃঙ্খলা নষ্ট হবে না, মদ জুয়া হবে না। কিন্তু সারা ওয়ার্ল্ডের সারা দুনিয়ার মানুষের, জাপানিদের একটা আঞ্চলিক সংস্কৃতি আছে, আপনার ইরানিদের পার্সিয়ানদের একটা আঞ্চলিক, যেমন তাদের একটা অনুষ্ঠান আছে নওরোজ অনুষ্ঠান, তারা নওরোজ অনুষ্ঠান পালন করে। আরবদের একটা দিবস ছিল বোয়াস দিবস, যুদ্ধ উপলক্ষে ওরা একেবারে উৎসব পালন করত, তখনও ছিল। এখনও আরবদের বিভিন্ন অঞ্চলে আপনারা যান, ইরাকে যান, সিরিয়াতে যান, ইয়েমেনে যান, তাদের বিভিন্ন আঞ্চলিক উৎসব আছে, ইউরোপে যান আছে, আমাদের ভারতবর্ষে আছে। ভারতবর্ষ তো একেবারে উৎসবের একেবারে মিলন মেলা, উত্তর ভারতে এক ধরনের উৎসব হয়, দক্ষিণ ভারতে আরেক ধরনের হয়। শ্রীলঙ্কায় যান, নেপালে যান, পাকিস্তানে যান, তো সারা ওয়ার্ল্ডে এই ধরনের বিভিন্ন ভাষাভাষীর মানুষের কাছে তাদের আঞ্চলিক এ ধরনের উৎসব আছে। জানুয়ারি মাসের এক তারিখ প্রত্যেক বছরের শুরুতে এটা সারা দুনিয়ার মানুষ এখন পালন করে। তো ইসলাম কিন্তু কারো আঞ্চলিক অনুষ্ঠান পার্বণ কিন্তু ইসলাম নিষিদ্ধ করে নাই, ইসলাম একটা মানদণ্ড দিয়েছে। তো আমাদের বাংলাদেশের পয়লা বৈশাখ এটা কী? এটা আমাদের আবহমান কাল থেকে, আমি তো বলেছি আমি যতটুকু ইতিহাস পড়ি, এবং পয়লা বৈশাখ এটা হলো ফসল উঠার আনন্দের দিন, কৃষকরা ঘরে ফসল তুলতেন, এটার অংশ আবার তারা জমিদারদেরকে রাজাকে দিতেন, এই দিনটার মূল প্রবর্তনও কিন্তু ঐতিহাসিকভাবে আমরা জানি মুসলমানরাই করেছে, মোগলদের আমল থেকে এটা শুরু হয়েছে আমাদের এই বাংলায়। যেমন বড়দিন পালন করে খ্রিস্টানরা, এখানে অন্য ধর্মের লোকেরা পার্টিসিপেট করে না। হিন্দুদের আছে দুর্গাপূজা, ব্যাপকভাবে তারা আয়োজন করে। মুসলমানদের হচ্ছে ঈদ, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এই অনুষ্ঠানগুলি, এদের কথা হচ্ছে এগুলো সাম্প্রদায়িক অনুষ্ঠান। এই সাম্প্রদায়িক অনুষ্ঠানের মধ্যে এনারা হচ্ছেন অসাম্প্রদায়িক লোক, ওনারা সেকুলার মাইন্ডের লোক, পশ্চিমা ভাবাদর্শের লোক, ওনারা এ ধরনের সাম্প্রদায়িক অনুষ্ঠানের মধ্যে ওনারা স্বাচ্ছন্দ্যবোধ করেন না। এই জন্য নিজেরা একটা অনুষ্ঠান প্রবর্তন করতে চাচ্ছেন যেটা অসাম্প্রদায়িক হবে, যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক ধর্মকে বিশ্বাস করে না এমন লোকেরাও গিয়ে সেখানে পার্টিসিপেট করবে। এই জন্যে তারা দিনটিকে বেছে নিয়েছেন পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের ঘাড়ে এই মঙ্গল শোভাযাত্রার মতাবলম্বীরা সওয়ার হয়েছে। মঙ্গল শোভাযাত্রা কিন্তু পয়লা বৈশাখের অংশ ছিল না, এটা ইনপুট করা হয়েছে বাইরের থেকে পরিকল্পিতভাবে। এখন মঙ্গল শোভাযাত্রা আপনারা করছেন, নানান ধরনের বিভিন্ন পশু পাখির দিয়ে দিচ্ছেন, আর দেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু মঙ্গলের নামে প্রতিটা বছর যদি মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল কামনায় আপনারা হলেন রবীন্দ্রনাথের গান গান যে অগ্নি স্নানে শুচি হোক ধরা, তাই না? রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন এই দিনে গায়, অগ্নি স্নানে শুচি হোক ধরা, মানে পৃথিবী একেবারে পরিশুদ্ধ হয়ে যাক, নিষ্পাপ হয়ে যাক, মঙ্গল কামনা করেন আপনারা এগুলার মাধ্যমে। কিন্তু মঙ্গল হচ্ছে? মঙ্গল হচ্ছে? হচ্ছে না। মঙ্গল হবে না কি জন্য? কি জন্য হবে না? হবে না এর জন্য জানতে হবে গোড়ার ইতিহাস। ইবলিস চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহর সাথে, আপনারা তো ধর্মকেই বিশ্বাস করেন না, ধর্মকেই বিশ্বাস করেন না, তাহলে এই প্রার্থনায় মঙ্গল আসবে না। আমি কিন্তু মঙ্গল শোভাযাত্রার বিরোধিতা করবো না। কেন করবো না? আপনারা মঙ্গল শোভাযাত্রার নামে যদি ধর্ম বিশ্বাসের প্রতি আঘাত করেন, পাল্টা আরেকটা সংস্কৃতি দাঁড় করিয়ে যারা ধর্ম বিশ্বাস করছেন, বিশেষ করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেন, সেখানে আমার প্রশ্ন থাকবে। তো মঙ্গল আসবে না কী জন্য? আজকে তো গির্জায় প্রার্থনা করা হচ্ছে শান্তির জন্য, প্যাগোডায় প্রার্থনা করা হচ্ছে শান্তির জন্য, তারপরে সিনাগগে প্রার্থনা করা হচ্ছে শান্তির জন্য, মুসলমানরা প্রতিনিয়ত মসজিদ মাদ্রাসা দোয়া কালাম পড়ে যাচ্ছেন ইসলাম শান্তির জন্য। শান্তি আসতেছে? কেন আসবে না? কেন আসবে না এটা কথা হচ্ছে এই
গোড়ায় কিন্তু ঘটনাটা বুঝতে হবে। ইবলিসের সঙ্গে আল্লাহর চ্যালেঞ্জ হয়েছিল। ইবলিস বলেছিল তোমার দেওয়া সিরাতুল মুস্তাকিমের ডাইনে বামে সামনে পেছনে ওঁত পেতে বসে থাকবো, ওখান থেকে আমি অ্যাম্বুশ করে তোমার লোকদেরকে নিয়ে যাব, অধিকাংশ বান্দাকে আমি নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনও সিরাতুল মুস্তাকিম পাঠালেন, বললেন হেদায়া আমি দেব, যারা আমার এই হেদায়ার ইতায়া করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কাজেই পৃথিবীর মানুষের মঙ্গল আনতে হলে শান্তির জন্য জাতিসংঘ তৈরি করা হয়েছে, কিন্তু শান্তি প্রতিষ্ঠা হয় নাই। সারা ওয়ার্ল্ডে জাতিসংঘের নেতৃত্বে শান্তি মিশন পাঠানো হচ্ছে, শান্তিরক্ষী বাহিনী পাঠানো হচ্ছে, কিন্তু দুনিয়াতে অশান্তি দিন কে দিন বেড়েই চলেছে। মঙ্গল শোভাযাত্রা যতই মঙ্গল কামনা করেন মঙ্গল আসবে না। কেন আসবে না? কারণ মানুষ কোন পথে শান্তি পাবে, কোন পথে মুক্তি পাবে, সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা রাস্তা দিয়েছেন, একটা পথ দিয়েছেন, একটা ডাইরেকশন দিয়েছেন। এই ডাইরেকশনের নামই হচ্ছে হেদায়া। যতক্ষণ না আপনারা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দেওয়া ডাইরেকশন অনুসরণ না করবেন, ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না। অর্থাৎ আল্লাহর দেওয়া দীনুল হক মানব জীবনে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর দেওয়া অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, রাজনীতি, অর্থাৎ আল্লাহর দেওয়া জীবন বিধান, আইন কানুন, দণ্ডবিধি সকল ক্ষেত্রে কার্যকরী করতে হবে, প্রয়োগ করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, তবেই মঙ্গল আসবে। ঘরে মঙ্গল, বাহিরে মঙ্গল, রাষ্ট্রে মঙ্গল, রাজনীতিতে, অর্থনীতিতে, সর্বত্র মঙ্গল হবে। এখন মঙ্গল শোভাযাত্রার নামে পয়লা বৈশাখের দিন মাস্ক পরে নানান ধরনের গান গেয়ে মিছিল করেন, অসুবিধা নেই, কিছু বাণিজ্যিক স্বার্থ হাসিল হবে। এবং ওই পয়লা বৈশাখের যে একটা আবহ ছিল, একটা মেজাজ ছিল বা একটা বৈশিষ্ট্য ছিল আগে, হ্যাঁ, আমাদের যে গ্রাম বাংলার ঐতিহ্য, এটা কিন্তু একটা চিন্তাই হয়ে যাবে, সোজা কথা, অলরেডি হয়ে গিয়েছে। পয়লা বৈশাখের যে একটা ঐতিহ্য ছিল, একটা যে বৈশিষ্ট্য ছিল, এটা কিন্তু অলরেডি চলে গেছে, মঙ্গল শোভাযাত্রার ভিতরে ঢুকে গেছে এটা অলরেডি। আমাদের দেশে চৈত্র সংক্রান্তি, পয়লা বৈশাখ, এই দিবসগুলি ছিল ফসল কাটার উৎসব হিসাবে, হ্যাঁ, নবান্ন উৎসব। আমাদের দেশে নবান্ন উৎসব, নবান্ন উৎসব নিয়ে বহু কবিতা, বহু কবিদের সুন্দর সুন্দর কবিতাও আমরা ছোটবেলায় পড়ালেখা করেছি, স্কুলে পড়েছি। কাজে নবান্ন উৎসবের ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কি বলেন দেখেন, সূরা আনআমের 141 নম্বর আয়াত, আল্লাহ বলছেন তিনি লতা এবং বৃক্ষ উদ্যানসমূহ সৃষ্টি করিয়াছেন এবং খেজুর বৃক্ষ, বিভিন্ন স্বাদ বিশিষ্ট খাদ্যশস্য, জৈতুন এবং আনার সৃষ্টি করিয়াছেন, এইগুলি একে অন্যের সদৃশ এবং বিসদৃশ। যখন উহা ফলবান হয় তখন উহার ফল আহার করিবে আর ফসল তুলিবার দিনে উহার হক প্রদান করিবে। এই দেখেন ফসল তুলিবার দিন, এখানে শব্দটা ব্যবহার করা হয়েছে ইয়াউমুল হাসাদ। ইয়াউমুল হাসাদ, ইয়াউম মানে দিন, দিবস, ইয়াউমুল হাসাদ ফসল তুলিবার দিন, হক আদায় করিবে, অপচয় করিবে না, নিশ্চয়ই তিনি অপচয়কারীগণকে পছন্দ করেন না। পবিত্র কোরআনে ফসল তোলার দিন বলে একটা দিনকে, দিনের ব্যাপারে উল্লেখ করা হয়েছে। এটা কিন্তু ওই সমাজেও ছিল এবং বিভিন্ন দেশের সমাজে এখন হয়, আমাদের সমাজে আগে হয়তো নবান্ন উৎসব, এই দিন ফসল তুলত, সেই ফসলের একটা অংশ গরিব অসহায় মানুষদেরকে দিতেন, দান করতেন। সেটা অবশ্য পরবর্তীতে বিভিন্ন মসজিদ মাদ্রাসার নামে এখন নিয়ে যাচ্ছে মানুষ, কিন্তু গরিব মানুষ সেই ফসলের অংশ পেতেন। সকলের ঘরে নতুন নতুন ধান উঠত, পিঠা পায়েস হতো, খাবার হতো, রান্না হতো, এটার নাম হতো নবান্ন উৎসব, ইয়াউমুল হাসাদ। তখন আল্লাহ বললেন অপচয় করবা না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আয়াত, আপনারা যারা পয়লা বৈশাখ আজকে জায়েজ না না জায়েজ এটা নিয়ে প্রশ্ন তোলেন, আমার অনুরোধ থাকবে, জায়েজ না জায়েজের মানদণ্ড হচ্ছে কোনটা মানুষের জন্য কল্যাণকর, কোনটা অকল্যাণকর, কোনটা অশ্লীল, কোনটা শ্লীল, কোনটা ভালো, কোনটা মন্দ, এটা হলো জায়েজ না জায়েজের মানদণ্ড। পয়লা বৈশাখের কোনো দোষ নাই, আল্লাহ বলেছেন অপচয় করবে না, ফসল উঠবে, গরিব মানুষের হক আদায় করবে, একটা অংশ সব তুমি খাবা না, অন্যদেরকে দিয়ে দিবা, পরিষ্কার আয়াত। কিন্তু এখানে কিন্তু অতি তাফসিল লাগে না। আপনারা দেখবেন অস্ট্রেলিয়াতে আছে, বিভিন্ন দেশে আছে, দেখবেন ওয়াটারমেলন ফেস্টিভ্যাল, এটা মাইলকে মাইল তরমুজ মানে ভেঙে তরমুজ রাস্তার মধ্যে ফেলে পিচ্ছিল করে সেখানে স্কি খেলে, আশ্চর্য ব্যাপার। অপচয় কাকে বলে, অপচয় কাকে বলে? তরমুজ যেখানে কোটি কোটি বিশ্বে এখন 800 কোটি মানুষ, সারা ওয়ার্ল্ডের আফ্রিকার অনেক অঞ্চল আছে মানুষ এখন পর্যন্ত ঠিকমতো খাবার পাচ্ছে না,
সেই মানুষের খাবার না দিয়ে তারা মাইলকে মাইল ট্রাকে ট্রাকে তরমুজ রাস্তায় ফেলে রেখে তারা ফেস্টিভ্যাল করে। এই যে অপচয়, আল্লাহ কোরআনে বলছেন অপচয় করবা না। আল্লাহর দৃষ্টিতে কিন্তু জমিন একটা জমিন, আল্লাহর জমিন। আপনারা আমরা ভাগ করেছি উন্নত বিশ্ব অনুন্নত বিশ্ব, দরিদ্র রাষ্ট্র উন্নত রাষ্ট্র, ধনী রাষ্ট্র, এটা আমরা ভাগ করেছি, সীমানা আমরা দিয়েছি, আল্লাহ সীমানা দেননি। তো ইয়াউমুল হাসাদ, এটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, প্রত্যেক অঞ্চলে কোথাও উঠবে খেজুর তাদের ফসল তোলার দিন, কোথাও উঠবে ধান, কোথাও উঠবে গম, কোথাও উঠবে তরমুজ, আর একটা আছে টমেটো। এই যে টমেটো ফেস্টিভ্যাল, টমেটো উৎসব, লক্ষ লক্ষ হাজার হাজার মন টমেটো ফেলে রাখা হচ্ছে, টমেটো মারে একজনের গায়ে আরেকজন, ট্রাকের মধ্যে টমেটো স্ম্যাশ করে, অর্থাৎ রাস্তাঘাটে এটার নাম টমেটো উৎসব। এই যে নষ্ট করা হচ্ছে, এটাই আল্লাহ কোরআনে বললেন ইয়াউমুল হাসাদ, ফসল তোলার দিন তোমরা অন্যের হক আদায় করবে, অন্যদেরকে দেবে, তোমরা অপচয় করবা না। 1500 বছর আগে নাজেল হওয়া কোরআনের আয়াত, আজকে দুনিয়াতে দেখেন অবস্থা কীভাবে, সারা দুনিয়াতে খাদ্য অপচয় করা হচ্ছে, সব ফসল সব টাইমে সব সময় উঠে না। তা আমাদের দেশেও নবান্ন উৎসবে এই ধরনের ফসল উঠত, সেই ফসল সকলের ঘরে ঘরে, যাদের কোনো ক্ষেত নাই, জমি নাই, চাষবাস হইতো না, তারাও কিন্তু একটা অংশ পাইত। আল্লাহ রাব্বুল আলামিন দিনের মধ্যে সেটার অংশ ঠিক করে দিয়েছেন, যাকাতের সিস্টেম, সাদাকাতের সিস্টেম করে দিয়েছেন, যে তোমাদের সম্পত্তির উপরে গরিবের হক রয়েছে। ফসল যখন উঠবে তখন নতুন ফসল গরিবরাও পাবে, তারাও সবাই আনন্দ উৎসব করবে। এই উৎসবের দিন এটাকে বলা হয়েছে ইয়াউমুল হাসাদ। তাই বাংলাদেশের আবহমান কাল থেকে বাংলার আকাশ বাতাস, বাংলার পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে পয়লা বৈশাখটাকে এইভাবে পালন করার রীতি প্রবর্তন করা হয়েছিল। আমি তো এখানে পয়লা বৈশাখ পালন করার ক্ষেত্রে কোনো দোষ দেখি না, আমি কোনো পাপ দেখি না, আমি কোনো গুনাহ দেখি না। যদি পয়লা বৈশাখের নামে অশ্লীলতা হয়, বেহায়াপনা হয়, অসুস্থ বাণিজ্য হয়, প্রকৃতপক্ষে ফসল কাটার যে হক সেটা আদায় না হয়, সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টি করা হয়, মঙ্গল শোভাযাত্রার নামে যদি ধর্মের অবমাননা করা হয়, তবে আমরা সেটার বিরোধিতা করি। ইসলাম একটা সার্বজনীন জীবন ব্যবস্থা, একটা বিশ্বজনীন জীবন দর্শন, একটা বিশ্বজনীন জীবন ব্যবস্থা ইসলাম। আল কোরআন এসেছে সারা পৃথিবীর মানব জাতির সমস্যা সমাধানের জন্য। কোরআনের নীতিমালাগুলি খেয়াল করবেন, একেবারে প্রাকৃতিক নিয়মের উপরে, ভারসাম্যমূলক, একেবারে মৌলিক নীতিগুলি দেওয়া হয়েছে কোরআনে। অশ্লীলতা করবা না, বেহায়াপনা করবা না, ঐক্য নষ্ট করবা না, মদ ইত্যাদি স্পর্শ করবে না, এই। কিন্তু আঞ্চলিক বা কোনো রাষ্ট্রীয় বা কোনো এলাকার মানুষের সংস্কৃতি অনুষ্ঠান, জাতীয় অনুষ্ঠান বা তাদের একটা বাৎসরিক আনন্দ উৎসব, এসব ক্ষেত্রে কিন্তু কোরআন নিষেধাজ্ঞা জারি করে নাই। বা হিজবুত তাওহীদের দৃষ্টিভঙ্গি হচ্ছে এই যে, এই যে আমাদের দেশের পয়লা বৈশাখ, চৈত্র সংক্রান্তির যে একটা হিসাব আছে আমাদের দেশের, এটা যদি আমাদের দেশের মানুষের অধিকার আদায়ের জন্য হয়, মানুষের মানে কৃষক শ্রমিক জনতার ফসল কাটার উৎসবের মতো হয়, আমাদের নতুন বাংলা নববৎসকে আমরা বরণ করে নেব এই উপলক্ষে যদি আমাদের এখানে উৎসব হয়, তবে এতে কোনো দোষের কিছু নাই। কিন্তু পয়লা বৈশাখের নামে, মঙ্গল শোভাযাত্রার নামে যদি অশ্লীল কিছু হয়, যদি আল্লাহর নাফরমানি করা হয়, যদি অনৈক্য করা হয়, যদি ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ প্রসার করা হয়, বাণিজ্যিকীকরণ করা হয়, তবে এটা হবে নিষিদ্ধ, আমরা এর বিরোধিতা করব। কিন্তু আল কোরআন কোনো অঞ্চলের কোনো এলাকার কোনো উৎসবকে নিষিদ্ধ করেনি, শুধু একটা নীতিমালা ঠিক করে দিয়েছে যে অশ্লীলতা হবে না, বেহায়াপনা হবে না, আল্লাহর নাফরমানি হয়, মানুষের অনৈক্য সৃষ্টি হয়, এমন কোনো কর্মকাণ্ড হবে না। এই হচ্ছে কোরআনের নীতিমালা। আর কোরআন সারা বিশ্বের মানব জাতির জন্য, ইসলাম সারা বিশ্বের মানব জাতির জন্য, কোনো মানে আঞ্চলিক উৎসবকে ইসলাম নিষিদ্ধ করতে পারে না, আল্লাহ রসুল করেননি। আরেকটা কথা, মঙ্গল কিন্তু এভাবে আসবে না, শোভাযাত্রা করলে, প্রার্থনা করলে, পূজা করলে, এভাবে কিন্তু মঙ্গল মানব জীবনে আসবে না। মঙ্গল আসবে কিসের ভিত্তিতে? আল্লাহর দেওয়া দিন মানব জীবনে কার্যকরী করলে, প্রতিষ্ঠা করলে, তবে সর্বরকমের মঙ্গল কায়েম হবে ইনশাআল্লাহ। খালি মঙ্গল শোভাযাত্রা করলে কায়েম হবে না। এই আপনারা মঙ্গল শোভাযাত্রা করেন, আমিও আপনাদের মঙ্গল কামনা করছি, আপনারাও মঙ্গল কামনা করছেন, মানবতার মঙ্গলের জন্যই তো এত লড়াই করছি আমরা, ঠিক আছে? এখন মুখের মধ্যে একটা বাঘের চিত্র দিয়ে আমি এখন রাস্তা রাস্তা হাঁটবো, এতে করে মঙ্গল হয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি না। শাসন ব্যবস্থা চলবে মানুষের তৈরি, রাজনীতি অর্থনীতি চলবে মানুষের, সুদভিত্তিক অর্থনীতি, অন্যায় অবিচার আল্লাহর বিধান চলবে না। আমি যতই হাতি ঘোড়া মুখে দিয়ে মাস্ক পরে হাঁটি, মূর্তি বানিয়ে হাঁটি, কোনো দিন মঙ্গল আসবে না।
একটা বিতর্ক সৃষ্টি হবে, কিছু লোকের বাণিজ্যিক সুবিধা হবে, কিন্তু মঙ্গল আসবে না, আমার আমার একদম পরিষ্কার কথা। তো এই জন্য হিজবুত তাওহীদের এই হচ্ছে বক্তব্য, এই হচ্ছে দৃষ্টিভঙ্গি। ঠিক আছে, তাহলে সবাইকে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।